সন্দেশখালি কাণ্ডের পর প্রথম বসিরহাটের সভা অভিষেকে, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বাকি দলের পার্থক্য বোঝালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার কথায় সন্দেশখালি নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, তবে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে, অন্য দলে সেটা হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বসিরহাটের সভা থেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাট ধাক্কা দিয়ে জেলে ঢোকানোর ব্যবস্থা করে, এটাই পার্থক্য। সন্দেশখালিতে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশে গ্রেফতার করেছে বলে বলেন অভিষেক। এরপরে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে কুস্তিগির শ্লোতানের অভিযোগ করেছে, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। তার কথায় বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পার বিরুদ্ধে পক্সো মামলা অভিযোগ দায়ের হয়েছে, বিজেপি তাকে দল থেকে বার করেছে, না কোনো ব্যবস্থা নিয়েছে, প্রশ্ন তোলেন তিনি। সন্দেশখালিতে শিবু হাজরা উত্তম সর্দারদের ওপর নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদেরকে সিবিআই হেফাজতে নেয়নি কেন, এদিনের সভায় প্রশ্ন তোলেন তিনি। তার কথায় যেদিন থেকে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে সেদিন থেকে সংবাদ মাধ্যম রাজনৈতিক দলের নেতারা যাওয়া বন্ধ করে দিয়েছে, কেন জানেন? অভিষেকের কথায় বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়, বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে, বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয়, এটাই পার্থক্য। উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাটে এদিন সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম বসিরহাট কেন্দ্রে সভা করলেন তিনি। উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন অভিষেক, উত্তরের একাধিক জেলা সেরে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলায় বসিরহাটে সভা করেন অভিষেক। কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা নিয়ে চ্যালেঞ্জ দিল, প্রায় 150 ঘন্টা পার হয়ে গেল, বিজেপির কেউ না আসায় ফের কটাক্ষ করেন অভিষেক। এদিনের সভা থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্য আবাস যোজনা 100 দিনের প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা নিয়ে আওয়াজ তোলেন। তিনি বলেন, আপনারা মনে করেন তো এদের শ্বেতপত্র প্রকাশ করা উচিত কি উচিত নয়? অভিষেকের হুঙ্কার, বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন? কারণ এরা আসলে বাংলার টাকা আটকে রেখেছে। বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে আমার জানা ছিল। আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে। কি চ্যালেঞ্জ করেছি? যে আপনারা 2021 বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে, 2021 থেকে 2024 অবধি, 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021 হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। প্রায় 150 ঘন্টা কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করা। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। আমি বলছি, 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে, যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায়। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সহ ব্যারাকপুর বারাসাত বনগাঁ কেন্দ্রে প্রার্থী নিয়ে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।